আজকে আমি গেছিলাম সাউথ কলকাতা আর্ট রিক্সাতে। এখানে আমি গেছিলাম পোর্ট্রেট সেশন করতে। তো যদিও আমি কোনোদিন আগে কোনোদিনও আঁকার কিছু করিনি, কিন্তু আমি ভাবলাম যে একদিনে সেশন করা যাবে, তাই আমি জয়েন করলাম। এখানে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে, খুব ভালোভাবে শিখিয়েছে, আর কিভাবে করতে হবে সবটা বলে দিয়েছে, আর যেটা আমরা বানাবো সেটা আমরা নিয়েও যেতে পারি, সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা। তো তাই আমি ভাবলাম রেজিস্টার করে নিই একদিনের সেশনের জন্য, আর চলে এলাম এই সাউথ কলকাতা হিন্দুস্তান পার্কে আর্ট রিক্সাতে। তুমি চাইলে যা ইচ্ছা বানাতে পারো, হয় প্রদীপ বা হার্ট শেপ কোনো শোপিস, কিংবা ফুলদানি, যা কিছু ইচ্ছা বানাতে পারো। আর সেটা কালেক্ট করতে তোমাকে 15 দিন পর এসে কালেক্ট করতে হবে, সেটা সঙ্গে সঙ্গে দেবে না। তো আমি যেরকম ফুলদানি বানিয়েছিলাম, বিকজ এটা অনেকটাই লাগলো, বড় মনে হলো, তাই ভাবলাম ফুলদানিটা ট্রাই করি। অ্যান্ড ফাইনালি দেখছো এরকম আমি বানিয়েছি। আমার সাথেই বন্ধুটাও গেছিল, তো ও আর আমি দুজনে একটা একটা করে বানিয়েছি, আর লাস্টে এই জগটা এক্সট্রা বানিয়েছি। এটা নিয়ে আসতে পারবো না, কিন্তু একটাই আইটেম আমরা নিয়ে আসতে পেরেছি, আমি একটা, আমার বন্ধু একটা নিয়ে আসতে পেরেছে। জায়গাটা খুবই সুন্দর, তাই আমি বলবো একটা সন্ধ্যা তো এখানে কাটানোই উচিত। তাই চটজলদি বলবো এখানে যোগাযোগ করো, আর একটা পোর্ট্রেট সেশন করতেই পারো, খুবই ভালো কাটবে।